বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো খেলাঘর। সান্টুপূর্ণা খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে গেছে। ধারাবাহিকে আস্তে আস্তে অনেক পরিবর্তন আসছে, সাথে আসছে নতুন চমক। সান্টু ও বরুণ চ্যাটার্জির মধ্যে যে সংঘাত, সেটা যেমন দর্শক পছন্দ করছে, তেমনি সান্টুপূর্ণার কেমিস্ট্রি জমে ক্ষীর। ইতিমধ্যে প্রধান খলনায়ক গগন মাখাল সবেতেই নাক গলাচ্ছে, পূর্ণাকে সে কিছুতেই ভোটে জিততে দেবে না। একটার পর একটা সমস্যা তৈরি করছে গগন মাখাল। ধারাবাহিকে এই চরিত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ। এই চরিত্রে যিনি অভিনয় করছেন তার বাস্তব জীবনের অনেক অজানা কথা জানব এই ভিডিওতে। অনেকেই তার সম্পর্কে জানতে চাইছিলেন। খেলাঘর ধারাবাহিকে গগন মাখালের ভূমিকাতে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। বেশ কয়েক বছর আগেই তিনি টেলিভিশনে ডেবিউ করেছেন। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাকে দেখা গেছে, যেমন ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, গোয়েন্দা গিন্নি, রানী রাসমণি, দেবীপক্ষ, মা সারদা প্রভৃতি। বর্তমানে শুধুমাত্র খেলাঘর নয়, বরুণ ধারাবাহিকেও তাকে দেখা যাচ্ছে। অভিনেতা টেলিভিশনে কাজ করবার আগে মন দিয়ে থিয়েটার করেছেন। সাহাপুর হরেন্দ্রনাথ বিদ্যাপীঠ থেকে স্কুল জীবন অতিবাহিত করার পর নেতাজিনগর কলেজ থেকে পড়াশোনা করেছেন। অভিনেতার ডাক নাম শঙ্কু, প্রথম থেকেই কলকাতায় থাকেন, ভালোবাসেন আগের দিনে ফিরে যেতে। তো বন্ধুরা, খেলাঘর কার কার প্রিয় কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।